गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू द लेटर बॉक्स एंड द न्यू ब्लॉग। एक्चुअली 6 नवंबर आज सोमवार 5:30 बजे और आमी उठे गेछी। एखन एक्सारसाइज शुरू करब और तारपरे ओके डेके बाकी काजगुलो करब। एखन 6:30 बजे और ओ घूम थेके उठे गेछे। एखन चा बानिए चा और बिस्कुट दुजोने खाव और खेते खेते एकटु गल्प करी जस्ट, कारण एरपरेई तो उठे आबार ताड़ाताड़ि करे रेडी होते हबे। तो एखन चा और बिस्कुटटा खेये नेब। आमादेर ब्रेकफास्ट रेडी, কলা, ব্রেড আর হরলিক্স। না আমি টানবে না। তোমার তো বন্ধু, তো আমি এবার নামবো কি করে আমাকে সেটা বলো। গাছ থেকে ছাড়িয়ে দেয় কি ওদেরকে? কিন্তু ওর ইয়েগুলো পড়ে যাবে যে শ্বাসগুলো। আমরা দুজনেই পুরো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর হচ্ছে কি যে এবারে বেরাবো। 8:20 বেজে গেছে, আজকে আমি যাবো পার্ক স্ট্রিট, কারণ আজকে কোম্পানির মিটিং আছে আর ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি বেরাবো। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি আর দক্ষিণেশ্বরের মেট্রো গেটের সামনে যে বাইক স্ট্যান্ডটা আছে ওখানে বাইক রেখে দিয়েছি। এখন মেট্রোয় উঠে তারপরে পার্ক স্ট্রিট যাবো। পার্ক স্ট্রিট পৌঁছে গেছি, অলরেডি কিছুক্ষণ লেট আমি, তো এখন তাড়াতাড়ি করে ঢুকে যাব ভেতরে। মিটিং অর্ধেক হয়েছে, এখন লাঞ্চ ব্রেক, তাই একটু হল থেকে বাইরে বেরিয়েছি। এখন ঢুকে লাঞ্চ করব, তারপরে বাকি মিটিং হবে। তো আজকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 8:00-9:00 বেজে যাবে। লাঞ্চ হয়ে গেছে আর একটু পরে মিটিং শুরু হয়ে যাবে, তো আবার হলে ঢুকে যাব। তো এখানে জাস্ট আর 5 মিনিট দাঁড়িয়ে তারপর হলে ঢুকে যাব। মিটিং কমপ্লিট, বেরিয়ে গেছি আর আমি এখন আমার একটা কলিগের সাথে বাইকে করে দক্ষিণেশ্বর দিয়ে যাবো। ওখানে আমার বাইক রাখা আছে, আসার সময় দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে এসেছিলাম, কিন্তু এখন মেট্রো করে যাবো না, তার কারণ কি কিছু লাগে যাচ্ছে আর এখন এই সময়টা মেট্রোতে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য বাইকে করে ওর সাথে দক্ষিণেশ্বর দিয়ে চলে যাবো, তারপর ওখান থেকে আমার বাইক নিয়ে চলে যাবো। এই সবাই বাড়ি পৌঁছালাম আর এখন 8:45 বাজে, অনেকটাই লেট হয়ে গেল আজকে বাড়ি পৌঁছাতে। তো এবারে ফ্রেশ হয়ে নেব, বাড়ি ফিরে দেখি আজকে একজন মনোযোগ দিয়ে কাজ করছে। স্কুলের জন্য মনে হয় কোয়েশ্চেন পেপার বানাচ্ছো, তাই তো? কি বানাচ্ছো? অ্যাডমিশনের টেস্ট পেপার। অ্যাডমিশনের টেস্ট পেপার বানাচ্ছে আজকে টিচার ম্যাডাম। আর কতটা বাকি? অনেক বাকি, এখন অনেক বাকি, সবে একটা হয়েছে, এখনো 6টা বাকি। তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন 9:30 বাজে আর এখন 9:30-টার মধ্যে ডিনার করে নিই, তার কারণ কি তাহলে ডিনার করার পর কিছুটা সময় পাওয়া যায়, তাতে খাবারটা ডাইজেশন ভালো হয়। তো গেছে খাবারটা বার করতে, এখন গিয়ে ডিনারটা করে নেব। আমাদের দুজনেরই ডিনার হয়ে গেছে আর সারাদিনের পর দুজনেই খুব টায়ার্ড, এখন জাস্ট শুয়ে রেস্ট নেব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। অ্যান্ড অলসো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু লেটার বক্স, অ্যান্ড টিল উই মিট এগেইন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ অ্যান্ড গুড নাইট।